মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ভিড় উপচে পড়ল ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। বারুণী স্নান উপলক্ষে এদিন কয়েক লক্ষ পুণ্যার্থীর আগমন হয়েছিল ঠাকুরনগর ঠাকুর বাড়ি তথা মতুয়াধামে। এদিন সকাল 10:45 থেকে অমৃতযোগ শুরু হয়, রাত 1 পর্যন্ত এই অমৃতযোগ থাকবে বলে জানা গেছে। শুক্রবার বিকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা এমনকি ভিন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে মতুয়া ভক্তেরা এসেছেন মেলাতে। শনিবার সকাল থেকেই কামনা সাগরে স্নান করতে শুরু করেন মতুয়া ভক্তেরা। অমৃতযোগ শুরু হতেই ভক্তদের সংখ্যা বাড়তে থাকে। এদিন সকালে ঠাকুরনগরে পৌঁছে যান বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। হাতে ডঙ্কা নিয়ে মতুয়া ভক্তদের সাথে মেতে উঠতেও দেখা যায় তাকে। সাথে ছিলেন ঠাকুরবাড়ির বড় বৌমা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সহ অন্যান্যরা। এরপর ঠাকুরবাড়ির কামনা সাগরে ডুব দিয়ে স্নান করেন বিশ্বজিৎ। স্নান সেরে বিশ্বজিৎ দাস বলেন, কামনা সাগরে ডুব দিয়ে ঠাকুরের কাছে এটাই কামনা করলাম যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনস্কামনা পূর্ণ হয়, গোটা মতুয়া সম্প্রদায়ের মানুষের মনস্কামনা পূর্ণ হয়। পাশাপাশি তিনি বলেন, এটা পবিত্র ভূমি, এই ভূমিতে অতীতে একাধিকবার এসেছি। পূর্বপুরুষরা উড়াকান্দির পাশে থাকতেন, সেখান থেকে আমাদের একটা প্রচলন আছে এবং আমি ছোটবেলাতে তাদের হাত ধরে ঠাকুর বাড়িতে আসা এবং এই বারুণীর মেলায় অংশগ্রহণ করা এবং অনেকবার আমি এখানে স্নান করে এটা রাজনীতির কোনো ব্যাপার, সারা বছরই আমি আজকে লোকসভায় দাঁড়িয়েছি, এর আগে 3 বার আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য হয়েছি, অতএব এটা নতুন করে কিছু নেই। ঠাকুর বাড়িতে বরাবরই আসা, সিএ লাগু হয়নি, সিএ যেটা হয়েছে সেটা মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম। এখানে এসে ধর্মীয় জায়গায় নিশ্চয়ই রাজনীতি করতে আসিনি, এটা প্রাণের জায়গা, ধর্মের জায়গা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের আর নিশ্চিতভাবে সিএ নিয়ে তো রাস্তায় নেমেছে মতুয়ারা। শান্তনু ঠাকুর বলছে যারা তৃণমূল করে সিএর বিরোধিতা করেছে ওদের সিএ দেওয়া হবে না। দেখুন, আমরা প্রথম থেকে বলে এসেছি এই বিজেপির চক্রান্ত, ভারতকে টুকরো করে দেবার চক্রান্ত, বাংলা বিদ্বেষী এবং বাংলাকে ভাগ করার চক্রান্ত, এই কথার মধ্যে দিয়ে পরিষ্কার যে তারা চাইছে বাংলাকে ভাগ করে দেবার। পাশাপাশি পারিবারিক প্রথা মেনে এদিন কামনা সাগরে ডুব দেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, এটা হরিচাঁদ ঠাকুরের পবিত্র ভূমি, কামনা সাগরে ডুব দিয়ে গোটা মতুয়া সমাজের মানুষের ভালো রাখার কামনা করলাম। 10:45 থেকে অমৃতযোগ শুরু হচ্ছে, তাই এই সময় স্নানটা আমরা সবসময় অমৃতযোগেই করি। মেলায় আগত সমস্ত ঠাকুরের ভক্ত দর্শনার্থী যারাই আছে তারা যেন সুষ্ঠুভাবে মেলা করতে পারে, আমাদের এই কামনা থাকে, আর আমরা যেন তাদের পরিষেবা সঠিকভাবে দিতে পারি ঠাকুরের কাছে, সেটাই কামনা। এবারের ভক্তদের আসা অনেক লম্বা সময় ধরে, গতকাল বিকেল থেকে আসা শুরু হয়েছে, আজকে রাত 1 পর্যন্ত স্নান আছে, সেটা চলবে, অমৃতযোগের মধ্যে পড়েছে। বিশ্বজিৎ দাসের স্নান প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঠাকুরবাড়ি সকলের, যে কেউ আসতে পারেন, আজকের দিনে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি আজকের দিনে কোনো বিতর্কিত কথা বলবো না, আজকের এই সময়টা আমরা অন্যভাবে পালন করি, তো তো যারাই আজকে এখানে আসছেন তারা ঠাকুরের মানে সেই পুণ্য অর্জন করতে আজকে আসছেন এখানে, তো কোনো বিতর্কিত মন্তব্য করবো না। মেলা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল ঠাকুরনগরে, সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনের সাহায্যেও চলেছে নজরদারি। মেলা প্রাঙ্গণে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বেলা যত বেড়েছে মন্দির প্রাঙ্গণে ও কামনা সাগরে উপচে পড়েছে মতুয়া ভক্তদের ভিড়। ভিড় লক্ষ্য করা গেছে বনগাঁ শিয়ালদাগামী ট্রেনগুলিতেও। উপচে পড়া ভিড় ঠাকুরনগর স্টেশনে, সকলেরই গন্তব্য মতুয়াধাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।